আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিহম্লি আলাহিলিমাব সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে টেলিভিশনের পর্দায় কিংবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন সবাইকে জানাই সুক্রিয়া ও স্বাগত আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে প্রতিদিন একই সময়ে এই অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সম বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে আলোচনা করে থাকেন দেশের ইসলামিক স্কলাররা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামের বিশেষ ইসলাম বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ এখানে এসে থাকেন এবং কোরআন সন্ন্যাহার আলোকে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করে থাকেন সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগীয় সহযোগী অধ্যাপক ডক্টর আলাইকুম রাহমাতুল্লাহি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইসলামে ইমামের দায়িত্ব ও মর্যাদা ইমাম মানে নেতা যিনি শুধুমাত্র নামাজ পড়ান তিনি ইমাম নন ইসলামের দৃষ্টিতে ইমামের পরিচয়টা আরও ব্যপ্ত আরও বিস্তৃত ঠিক তেমনই রয়েছে ইমামের সম্মান সবার আগেই ইসলামের মধ্যে প্রথম শ্রেণীর নাগরিক বা কর্মকর্তা হলেন ইমামগণ ইসলামী ইমামদেরকে আলাদা মর্যাদা দেওয়া হয়েছে এবং নবীরাও ছিলেন ইমাম বিশেষভাবে আমাদের নবী প্রিয় নবী। হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহাল্লাম ছিলেন ইমাম বিয়া তথা নবীদের ইমাম সুতরাং আমরা আমাদের দেশে যদি বলা হয়ে থাকে যে চার লাখ মসজিদ রয়েছে সেখানে চার লাখ ইমাম রয়েছে। তো আমাদের ইমামদের এত বড় একটি শ্রেণী রয়েছে তাদের সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি এবং তাদের দায়িত্ব বা কী এ বিষয়টা নিয়ে আমাদের জানা থাকা দরকার এটাও একটি আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় এ বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের সম্মানিত আলোচকের ধারস্থ হব আমাদেরকে আজ আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর হুসাইনুল বান্না আপনি যেভাবে আলোচনা করছিলেন যে ইমাম শব্দটি একটি ব্যাপক অর্থবোধক শব্দ এবং ইমাম পরিচালক অর্থে ব্যবহৃত হয় নেতা অর্থে ব্যবহৃত হয় কোরআনে করিমেও ইমাম শব্দটি একাধিক অর্থে ব্যবহৃত হয়েছে কোরআন করিম আমরা প্রথমে দেখি যে কোরআন করিমের সুরতুল উল আল্লাহ আল্লা সবাহানহু তালা ইমাম শব্দটিকে অনুসরণীয় অর্থে ব্যবহার করেছেন আল মুক্তিহী আল্লা সুবাহানহ আল্লাহ ইব্রাহিম আলহি সালাম সম্পর্কে বলেন যখন হজরত ইব্রাহিম আলয় কে আল্লাহ সব তালা কয়েকটি আমল দিয়ে পরীক্ষা করলেন এবং হজরত ইব্রাহিম আলহ সাল্লা সেই পরীক্ষা উত্তীর্ণ হলেন আল্লাহ পুরস্কার হিসাবে ঘোষণা করলেন ইন্নি যা ইমামা আমি আপনাকে মানুষের জন্য অনুসরণীয় বানাম হজরত ইব্রাহিম আলহিৎসাল্লাম বললেন কালা ওমিনী আল্লাহ আমাকে অনুসরণীয় বানালে তো হবে না আমার যারা পরবর্তী সন্তানরা আছে তাদেরকেও বানাতে হবে আল্লাহ কবুল করলেন মানে লায়নআল ও আহদি জালিমি যাও তোমার সন্তানরাও অনুসরণীয় হবে কিন্তু যারা জালেম যারা গুণা করে তারা এই মর্যাদা পাবে না তো সুতরাং অনুসরণীয় হওয়ার জন্য গুণামুক্ত জীবনযাপন এটি বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কোরআন ইমে ইমাম শব্দটি অনেক সময় আপনার আমল নামা ব্যবহৃত হয়েছে যেমন উনাসিম বিহিম আল্লাহ সোহান ও তালা সুরাতি ইসরায়েল বলেছেন এই কথা যে যেই দিন আমি প্রত্যেক মানুষকে তার আমলনামা সহ ডাকব তুরানেম এ ইমাম শব্দটি আমুল অর্থেও ব্যবহৃত হয়েছে বলে আমরা দেখতে পাই ইমাম শব্দটি কোরানিকারিমের মধ্যে ল হ মাহফুজ এই অর্থে ব্যবহৃত হয়েছে এমন আমরা দেখতে পাই ইনা নাহ নুন মাউতা মাতু মা কদ্দামুয়া সার আহুম অকুল্লা শাহী নাহ সই না হু ফি ইমামি মুভিন সোরাটু ইয়াসিন রায়া তালা সুমান তালা বলছেন যে প্রত্যেক বস্তুকে আমি লিপিবদ্ধ করি ল হে মাহফুজে অকুল্লা সেই নাহ সই না হু ফি ইমামি মু এই অর্থে ব্যবহৃত হয়েছে আমরা দেখতে পাচ্ছি অনুরূপভাবে ইমাম শব্দটি আতকরিক বা মত পথ অর্থেও কী হয়েছে কোরআন করিমে ব্যবহৃত হয়েছে যেমন আমরা দেখি ফানতাকাম নামিন হুম ইন্না হুমা লাবি ইমাম ই এই লাবি ইমাম ই মুবিন ইমাম শব্দটি এই জায়গার মধ্যে মত পথ এই অর্থে ব্যবহৃত হয়েছে বলে আমরা দেখতে পাই কোরআনে মধ্যে ইমাম শব্দটি তাওরাত আসমানি কিতাব অর্থেও ব্যবহৃত হয়েছে যেমন আমরা দেখতে পাই আফমান কান আলা মিন বিনা তিমের সালাতু ওয়াই সালামের কিতাব ছিল যেটি ছিল ইমামাটা তো এই জায়গায়ও ইমাম শব্দটিকে যদিও আমরা এই জায়গায় তাওরাতের অর্থে ব্যবহার করা হয়েছে কিন্তু কেউ কেউ বলেছেন যে তাওরাতের অর্থে এই কারণে ব্যবহার করা হয়েছে যে তাওরাত পথ প্রদর্শক ছিল তো ইমাম শব্দটি মূলত পথ প্রদর্শকের অর্থেই বেশি ব্যবহৃত হয়েছে বলে আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে দেখতে পাই তো কোরআনিকেরিমে আল্লা সুবাহানহুয়া তালা যে ইমাম শব্দের ব্যবহার করেছেন এটি এই জায়গায় আল্লাহ সুবাহানহুয় তালা ইমামদের জন্য একটা বৈশিষ্ট্য এটা রেখেছেন যে আল্লাহ সুবাহন তালা বলেন সুরত আলিফামি আলিফলাম ইম শেজদায় ও সবারু। আমি তাদেরকে নেতা নেতৃস্থানীয় লোক হিসাবে বানাবো যখন তারা ধৈর্য ধারণ করবে সবর এখতিয়ার করবে সুতরাং ইমামের এটি একটি বৈশিষ্ট্য এটি যে উনার ভিতরে লাবুদ্দায় একু নালাকু সবুরান। মানে অন্যদের তো ধৈর্যশীল হয় আর অতিমাত্রায় ধৈর্যশীল হতে হবে একজন ইমামের যদি উনি নেতা হতে চান যে কোনো একজন নেতার এটি একটি বড় বৈশিষ্ট্য যে উনার প্রচণ্ড পরিমাণ ধৈর্য থাকতে হবে রসুলে পাক আলহি আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন এই ইমামকে আমরা দুই ভাগে ভাগ করি একটাকে আমরা বলি ইমামতে সোগরা আর একটাকে বলি ইমামতে কুবরা ইমামতে সোগরা হচ্ছে মসজিদের ইমামতি করা এটা রসুলে পাক সাল্লু আলী ইমাম ছিলেন তাই যারা ইমামতি করেন ওনারা পাক সাল্লাহিসাল্লামের একটা শ্রেষ্ঠ সন্ন্যাস পালন করতেছেন যেটা রসুল পাকসাল আলি সাল্লাম করেছেন মানে একটা মাসলা এটা আসে জাল্লাহন বলেছেন যে মহাজ্জিনদের গলা বা ঘাড় কিয়ামতের দিন সর্ব উঁচুতে থাকবে এর মানে এটা না যে তার গলাটা জিরাফের মতো বড় হয়ে যাবে বরং কিয়ামতের দিন তিনি থাকবেন সর্বশ্রেষ্ঠ হিসাবে মহাজ্জিন কারণ তিনি পাঁচ বক্ত কী করেছেন মানুষকে নামাজের দিকে ডেকেছে তো এখানে মহাজ্জিস একরানদের একটা ইয়া হয়ে যায় একটা হয়ে গেছে যে তাহলে মহাদ্জিনকে শ্রেষ্ঠ নাকি ইমামত করা শ্রেষ্ঠ ইমামতি করা শ্রেষ্ঠ তো এখানে বিস্তর আলোচনার পরে মহাদেশে নিক্রামের ফয়সলা হচ্ছে এটা যে ইমামতি করা শ্রেষ্ঠ আল্লাহ আসলাম কানে ইমামান আল ইমাম সুন্ন তো রসুল ইনসাল্লাহ আসলাম ইমামথি করা ফাল ইমাম আ এইটা হচ্ছে রসুল আভাগসাল্লাসলাম সুন্নত আদায় করা অল ম আজ হাবিবিনা সেই দিনা বেড়াল রদি আল্লাহত আল আন আর মহাদ্জিন হওয়া এটা হচ্ছে হজরত বেলাল রদি আল্লাহ আনহুর একটা কাজ একটা সুন্নাম তো সুতরাং বেলাল রদি আল্লাহ তালান হুট চেয়ে যেরকমভাবে সাল্লাহ সাল্লাসম অবশ্যই শ্রেষ্ঠ ছিলেন তাই ইমামতি আল্লাহ আল্লাহন তালার দৃষ্টিতে মোয়াজ্জিনী করার চেয়ে নাম তাই আমরা এটা হচ্ছে ইমামত সুবরার ব্যাপারে বললাম ইমামতে কুবরা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনা করা রসুল পাল্লাহু আলি আসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন কিন্তু মদিনা রাষ্ট্র যে রসুল বাসালাহ আলি সাল্লাম কায়েম করেছেন কোনো যুদ্ধের মাধ্যমে কায়েম করে নেই রসুল বাসুল্লা আদর্শ ছড়ানোর মাধ্যমে রসুল বাসালাহাম কায়েম করেছেন আমরা দেখি মক্কিজীবন রসুল বাসালাহ আলীহ্লাম থাকা অবস্থায় প্রায় নয়টি জিহাদের আয়তনাজিল হয়েছে কিন্তু রসুল বাগসাল্লু আলীলামের স্বাভাবিক নামের ব্যাপারে একটাই কথা ছিল আনহু আনহুমসফাহ তাদেরকে মাফ করে দাও এবং তাদেরকে এড়িয়ে চলো তোমরা মোদিনাতে রসুলবাকসাল্লি সাল্লাম যখন আসলেন আসার আগে হজরত এটা বলেন যে এক হজের মৌসুমে হজরত সাদি অকাসের নেতৃত্বে মদিনার কিছু লোক গেল এবং এটাকে আঁকাবায় সাহানিয়া বলা হয় যে মিনাতে এক পাহাড়ে রসুল সাল্লাহ সাল্লামের সাথে তাদের পরামর্শ হলো যে মক্কায় যেহেতু কাফেরা রসুল বাগসাল্লি সাল্লামকে এবং সাহাবাঈকরামকে অত্যন্ত অত্যাচার করছে তাই রসুল বাগসাল্লামের হিজরত করার সম্ভাবনা আছে তখনও পর্যন্ত হিজরত করার সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসে নাই কিন্তু পূর্ববর্তী কিতাবের মধ্যে ছিল যে শেষ নবী কী করবেন মদিনাতে হিজরত করবেন তো তখন হজরত আব্বাস সাদি আল্লাহ তালাহন হুসে ছিলেন তখন উনি মুসলমান হন নাই উনি বললেন যে দেখো তোমরা যদি আমার ভাতি যাকে নাও তাহলে তোমাদের এই সমস্যা মানুষ তোমাদেরকে আলাদা করে ফেলবে তোমরা একটা সমাজ বিচ্ছিন্ন একটা জাতি হয়ে যাবে তোমাদের এই কষ্ট হবে এই কষ্ট হবে সবাই তোমাদের শত্রু হয়ে যাবে হজরত সাহাদিব আবি হকাসাদি আল্লাহ তালু বললেন যে ঠিক আছে আমরা আমাদের রাসূলকে নিয়ে যাব আমাদের এখানে আমরা সব কষ্ট সহ্য করতে রাজি তো বিনিময়ে আমরা কি পাবো রসুল পাক সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তখন বলতে পারতেন কারণ রাসূল পাক সাল্লাহ সাল্লাম তখন জানতেন যে আল্লাহ পাক ওনার মাধ্যমে একটা রাষ্ট্র করবেন এত তো গণিমতের মাল পাবেন রাসূল কিন্তু এই কথাগুলো বলেননি রাসুল বলছেন তোমরা যদি আমাকে ইমাম হিসাবে মানো তাহলে তোমরা বিনিময়ে জান্নাত পাবে তো সুতরাং একজন মমিনের সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে এই মানসিকতা পোষণ করা যে ইমাম যেরকমভাবে রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লামের সুমনাকে আঁকড়ে ধরে ধৈর্যকে আঁকড়ে ধরে উনি একজন সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার চিন্তা করবেন ঠিক অনুরূপভাবে মুসল্লিরা যারা আছেন তারা হজরত সাহাদিবিন আবি ওকাসাদি আল্লাহ তাল আনহুর মতো উনারাও আল্লাহর পক্ষ থেকে আশা করবেন কেবল জান্নাতে যে আমি কেন ইমামকে সম্মান করবো রসুল সাল্লাম ইমাম ছিলেন এই কারণে রসুল করেছেন এবং বিনিময়ে ওইভাবে সম্মান করেছেন জান্নাত সুতরাং আমি চাই যে আমি ইমামের জন্য ইমামকে আমি সম্মান করে আমিও জান্নাত পেতে চাই রসুল সাল্লাম যখন হিজরত করে গেলেন রসুল সাল্লাম ইমাম হয়েছেন কোনো ভোটাভুটির মাধ্যমে না মশওয়রা হয়েছে যে আমরা মদিনাবাসী একসাথে থাকতে চাই এবং আমাদের মদিনাবাসীর উপরে কেউ যদি আক্রমণ করে তাহলে আমরা একসাথে সে আক্রমণ প্রতিহত করতে চাই তাহলে আমাদের এর নেতৃত্ব দিবে কে রসুল বাগসাল্লা আদর্শ এরকমভাবে তাদের উপরে ফুটে উঠেছিল যে একজন ইহুদি প্রস্তাব দিয়েছেন যে আমাদের নেতা হবে রসুল বাখাল্লাহিসাম কোনো মুসলমানের কিন্তু তখন এই কথা বলার মতো পরিবেশ তৈরি হয়নি তো রসুল বাগসাল্লাহু আলী আসাল্লাম ইমামতে কুবরাও যে করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন এটা কোনো যুদ্ধের মাধ্যমে কোনো দেশ দখল করে নয় বরং আদর্শ প্রচার করে যখন সমাজের অধিকাংশ মানুষগুলো ভালো হয়ে যায় তখন ভালো মানুষই নেতা হয় এটা হচ্ছে এক প্রমাণ আমাদের যখন আদর্শ চর্চা করব ইসলামের আদর্শগুলি যখন দুয়ারে দুয়ারে আমরা পৌঁছাই দিব এবং সে অনুযায়ী যখন আমরা আমল করব। তখন আল্লাহ আলার এটা ওয়াদা যে ওয়াদ আল্লাহ উল্লাহলিফান তো মানসিকতা থাকতে হবে এরকম যে আমাদের সমাজে রসুল পাকসাল আলহি ওয়াসাল্লামের ইমামতির মাধ্যমে রসুল পাকসাল্লা সাল্লামের নেতৃত্বের মাধ্যমে সমাজে যেইভাবে আদর্শমান মানুষ আগে তৈরি হয়েছে সমাজের অধিকাংশ মানুষ ভালো হয়ে গেছে ঠিক অনুরূপভাবে আমরাও রসুল পাক আদর্শকে বাস্তবায়ন করব আমরা এইভাবে ওয়াসাল্লামের পরে দেখি সর্বশ্রেষ্ঠ ছিলেন এই মধ্যে সর্বশ্রেষ্ঠ এটা যিনি না মানবেন তাকে আল জামাত গুমরা বলেছেন যে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হজরত আবুকাল ধরণ এরপরে উমর এরপরে ওসমান রাজি আল্লাহ তাল এরপরে হজরত আলী রাজিয়া আল্লাহ তো ওনারাও ইমাম ছিলেন কেবল কেবলমাত্র রাষ্ট্র পরিচালনার ইমাম নয় বরং রাষ্ট্র পরিচালনার ইমামতির সাথে সাথে মসজিদে নবুবির কী করেছেন ইমামতি করেছেন এবং হজরত উমর আদি আল্লাহ তালানহ তো ফজর নামাজ ইমামতি করা অবস্থায় উনি যে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এই আঘাতই উনি পরে শাহাদ বরণ করেছেন তো সুতরাং ইমাম এটি একটি শুধু রসুল বা যেভাবে বলেছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্না খোলাফা আল আলমাহদিন তোমাদের উপরে আমার আচার আচরণ যেভাবে তোমাদের জন্য মান্য করা একটি অত্যাবশ্যকীয় বিষয় অনুরূপভাবে আল্লাহ ও ওয়াতাল পক্ষ থেকে আসলে এই ঘোষণাও করছেন যে খোলাফা রাশিদিন যারা ছিলেন তাদেরও তোমরা যদি অনুসরণ করো এটিও তোমাদের জন্য একটি অত্যাবশ্যকীয় বিষয় এখন আসলে ইমাম কে হবে আমরা তো এলাকায় অনেক সময় আমাদের তো ইমামতে কুবরা আর নাই ইমামতে কুবরা বলতে যিনি ইমাম হবেন তিনি ইয়া হবেন রাষ্ট্রপরিচালক পরিচালক হবেন এই সিস্টেমটা পৃথিবীতে এখন আর বাকি নেই আমরা দেখি যে বিশেষ করে সতেরোশো সাতান্ন সালে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের পরে যখন ইংরেজরা পরিপূর্ণভাবে এই ভারত উপমহাদেশে ক্ষমতায় আসীন হয়েছে এরপর থেকে আর রাষ্ট্র তারাই শহরের বা রাষ্ট্রের একটা বিশেষ মসজিদে তিনিই নামাজ পড়ান এই বৈশিষ্ট্য এখন আর পৃথিবীর কোথাও বাকি নেই এখন ইমামতের সুগরা হচ্ছে বাকি অর্থাৎ রাসাল্লা মসজিদের নবমীতে যেভাবে নামাজ পড়িয়েছেন এবং মসজিদের কুবাতে আলাদা ইমাম ছিল অন্য অন্য মসজিদে আলাদা ইমাম ছিল আমাদেরও সমাজে অনেক মসজিদেই প্রত্যেকটা মসজিদেই আপনি বলেছিলেন যে চার লাখ বা চার লাখের অধিক আমাদের বাংলাদেশে মসজিদ আছে এবং বাংলাদেশকে আসলে মসজিদের দেশ এবং আমাদের ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয় আপনার এই সম্পর্কে হাকিম হাবিবুর রহমান অনেক বড় একজন হেকিম ছিলেন উনি ওনার পুরান ঢাকায় এখনও যে কলেজ আছে যে হেকিমি কলেজ সেটি ওনার প্রতিষ্ঠিত তো হাকিম হাবিবুর রহমানের একটা বই আছে আসুদ আসুদগানে ঢাকা এবং মাসাজিতে ঢাকা এখানে ঢাকার ইতিহাসকে উনি তুলে ধরেছেন এবং ঢাকার ওই সময়ে কতগুলো মসজিদ ছিল এবং মসজিদগুলোর বৈশিষ্ট্য কী ওখানে ইমাম কে ছিলেন বিস্তারিত উনি কী করেছেন আলোচনা করেছেন আমরা এখন অনেককেই দেখি যারা ঢাকা শহর বা বাংলাদেশ নিয়ে যারা পিএইচডি করেন তাদের এটা একটা আপনার নির্ভরযোগ্য বই এটা যে আসুদ আসুদগানে ঢাকা ও মাসাজিদে ঢাকা তো মসজিদের শহর হিসাবে আমাদের ঢাকা শহরে কিন্তু দেখা যায় যে গলিতে গলিতে মসজিদ আপনার আল্লাহ সোহানা হুয়াতালের এটা একটা বিশেষ মেহরবানি এবং বাংলাদেশের মুসলমানদের এই আবেগের জায়গাটার অত্যন্ত প্রশংসা করতে হয় যে এরকমও এলাকা আছে যে গলির এক মাথায় এক মসজিদ হলে আরেক মাথায় একটা মসজিদ তা আমরা যে ইমাম নিয়োগ করব ইমুম নিয়মের নিয়মের ক্ষেত্রে আমরা কি দেখব রাসুলফা সাল্লিহাল্লাম ইমামের অত্যন্ত বৈশিষ্ট্যের কথা বলেছেন যে আল ইমাম ও ওয়াল নুন ওয়াল মুআদ আল্লাহ মারশিদুল আ ইম্মা ওয়াক ফিরিল যে ইমাম হচ্ছে সব কিছুর দায়িত্বশীল অর্থাৎ নামাজের মধ্যে উনি হচ্ছে পূর্ণ দায়িত্বশীল আর মহাজিনের দায়িত্ব কি মোয়াজ্জিনের দায়িত্ব হচ্ছে উনি হচ্ছে আমানত তার উনি যেইভাবে প্রত্যেকটা ওয়াক্তের আমানত হিসাবে ওয়াক্ত হলে পরে উনি আজান দিবেন ওক্ত হওয়ার আগে উনি আজান দিবেন না আর ইমাম সাহেব হচ্ছেন নামাজকে পরিপূর্ণভাবে খেয়াল করে উনি আদায় করবেন তারপরে আল্লাহ সুহানা হুয়া তল্লার কাছে রসুল দোয়া করতেছেন আল্লাহ্মারশিদুলাইমা হে আল্লাহ আপনি ইমামদেরকে সঠিক পথে রাখুন সঠিক পথের দিশা দিন ওয়াকফিরিল মুওয়াজিন আর মুয় যারা আছে তাদেরকে আপনি মাফ করে দিন তো এর থেকে এবং অন্য অন্য আরো বৈশিষ্ট্য থেকে এবং রসুল পাখসাল্লাম এবং সাহাবা ইকলামের আকওয়াল থেকে আমরা ইমামতির জন্য আসলে কেউ অগ্রাধিকার এই মশলাটি আমরা এখানে দেখতে পারি যে আমরা কোনো এলাকায় যদি কোনো ইমাম সাহেব আমরা নিয়োগ দিতে চাই তাহলে আমরা কী ভিত্তিতে নিয়োগ দিব কোনো একজন ইমাম সাহেবকে আল্লামা বুরহান উদ্দিন মিরগে নানির রহমতুল্লাহ আলহি যিনি হেদায় কিতাবের লেখক আমরা জানি এটি একটি মানে ইসলামী ফিকা বা আইনশাস্ত্রের সর্বশ্রেষ্ঠ কিতাব বই মানে গ্রন্থগুলোর মধ্যে একটি এবং যদি পৃথিবীতে অন্ত পাঁচটি গ্রন্থ ধরা হয় যে পাঁচটি গ্রন্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইসলামী আইনশাস্ত্রের তাহলে এইখানে আল্লা বুরহানুদ্দিন মিরগান আনীর এই হেদায় কিতাবকে এখানে স্থান দিতে হয় এত এ একটি উল্লেখযোগ্য একটি কিতাব এবং এত অথেন্টিক একটি কিতাব এটি প্রত্যেকটা মাসলার সাথে সাথে উনি কোরআন এবং হাদিসের বা সাহাবা ইকরামের আমালের কথা এখানে নিয়ে এসছেন তো এখানে আমরা দেখি ইমামতের হকদারের বিষয়ে উনি আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম যেটি সাহাবা ইকরাম থেকে রেবায়াত করেছেন সেটা হচ্ছে আ বিল কোরআন যিনি কোরআনে করিম সবচেয়ে ভালো জানেন সবচেয়ে ভালো জানেন মানে কোরআনে করিমকে যিনি সবচেয়ে ভালো জানবেন উনি পড়তেও ভালো পারবেন আবার যিনি কোরআনে করিমের মর্মার্থও ভালো বুঝেন মর্মার্থ যিনি ভালো বুঝবেন কোরআানে করিমের তিনি কিন্তু হাদিসও বুঝবেন কারণ কোরআনে করিমকে হাদিস ব্যতীত বোঝা সম্ভব নয় এই কারণে আল্লাহাল কোরআন করিমের মধ্যে বলেছেন ইউদু বিহি কাসিয়া বিহি কাসিয়ারা এই কোরআন করিমের দ্বারা অনেকে গুমরা হয় আবার অনেকে হদায়ত প্রাপ্ত হয় তো সুতরাং যদি হাদিসকে সামনে রেখে না রেখে আমরা যদি কোরআনকে বুঝতে চাই কেবল কোরআনের মূল টেক্সট পরে যদি কেউ কোরআনকে বুঝতে চায় তিনি আসলে সঠিক অর্থে কোরআনকে বুঝবেন না এবং সাহাবা ইকরামকে রসুল সাল্লাম কিন্তু কোরআন বুঝিয়েছেন তো সুতরাং কোরআন বোঝার জন্য এটা একটা বড় জিনিস হচ্ছে সোহবত সুতরাং আমরা যদি কোরআন নিয়ে গবেষণা করতে চাই তাহলে আমাদের এলাকার যিনি ইমাম তিনি যদি আলাম আলম বিল কোরআন হয় কোরআন সম্পর্কে কোরআনের কেরাত সম্পর্কে কোরআনের মর্মার্থ সম্পর্কে হাদিস সম্পর্কে যিনি সর্বশ্রেষ্ঠ হবেন তার থেকে কিন্তু আমরা তার সহবতে আমরা কোরআন করিমকে বুঝতে পারবো কারণ এটা কলাবুল আলমি ফারিয়াদতন আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরেই ইলমিদিন শিক্ষা করা ফরাস কতটুকু কেউ যদি বিয়ে করতে চায় ওনার বিয়ের সমস্ত ওনার জানা থাকতে হবে এখন উনি যেই মাসলাটা বুঝেছেন এটা আসলে সঠিক কিনা এটার মেয়ার এটার মানদণ্ড কে দিবেন আমার এলাকার বা আমার মসজিদের ইমাম সাহেব যে আছে তার সাথে আমি পরামর্শ করে দেখব যে আমার এ কোরআনের দৃষ্টিতে আমার বুষ্টি সঠিক হয়েছে কিনা মানে আরবিতে একটি কথা আছে লিকুল্লি ফ্লিন রিজাল ও লিকুল্লি মাকার ইন মাকার যে প্রত্যেক ফনেই প্রত্যেক বিষয়ে আল্লাহ সবাহানা হুয়া তালা কিছু শ্রেষ্ঠ লোককে তৈরি করেন এটা আল্লাহ নির্বাচিত কাউকে আল্লাহ সবাহানা হুয়া তালা একজন ভালো অর্থনীতিবিদ বানান অর্থনীতির বিষয় আমার তার কাছে যাইতে হবে বুঝতে হবে বিষয়টা যে আমি অর্থনীতির যে বিষয়টা বুঝলাম এটা সঠিক কিনা কাউকে আল্লাহ সবাহানা হুয়া তাহলে আইনজ্ঞ বানান আইনের বিষয়ে তার কাছে আমার যাইতে হবে যে আমি যে আইনটা বুঝলাম এটা সঠিক কিনা অনুরূপভাবে কোরআনে করিম যদি আমি নিজে গবেষণা করতে চাই আমি বুঝতে চাই তাহলে একা একা ইউটিউবে বসে আর গুগল থেকে বসে আমি যেটা বুঝলাম সেটা কি অথেন্টিক মনে করা শেষ মনে করা এটা শুদ্ধ নয় এই কারণেই মসজিদের যে ইমাম সাহেব আছেন উনি সর্বশ্রেষ্ঠ নিয়োগ দিবেন তার কাছে যাতে মুসল্লিরা প্রত্যেকটা বিষয়ে যেতে পারেন এবং মুসল্লিদের বুঝটা আসলে সঠিক কিনা কারণ এই বিষয়ে প্রাজ্ঞজন এবং স্পেশালিস্ট হচ্ছেন আমার এলাকার ইমাম সুতরাং ইমামের কাছেই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে তার সাথে পরামর্শ করতে হবে কেবল ইউটিউবের উপরে যদি আমি সাফিসিয়েন্ট হই আমি যদি মনে করি যথেষ্ট বা গুগল থেকে আমি যদি যথেষ্ট মনে করি যথেষ্ট গুমরা হওয়ার সম্ভাবনা আমার আছে তাই আলাম বিল কোরআন দুই নম্বরে হচ্ছে যদি আলাম বিল কোরআন না পাওয়া যায় তাইলে কি করতে হবে তাহলে ওহম বিল কোরআন কোরআনে করিম যে সুন্দর করে কেরাত করে পাঠ করতে পারে তাকে ইমামতির ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে যে আকরা কোরআন দুইজনে কি রকম দুইজন ডিগ্রিয়া কি রকম দুইজনের আপনার পড়াশোনায় কি রকম দুইজনের যোগ্যতায় কি রকম এরকম যদি হয়ে যায় তাহলে আমাদের দেখতে হবে যে কে সুন্দর করে কোরআনে করিম তেলাওয়াত করতে পারে যার গলা স্বরটা সুন্দর এবং গলার স্বরটা সুন্দর হওয়ার সাথে সাথে যে তাজবিদ সহকারে কোরআনে করিমকে তেলাওয়াত করে কোরআনে করিমের ব্যাপারে আল্লাহ সোহানুতালা এই কথা বলেছেন যে অরাত্তিরের কোরআন তিরা। মানে কোরআনে করিম তেলাওয়াত করা কোরআন করিম রিসাইট করতে হয় এটা আবৃত্তি করতে হয় একটা নিজস্ব একটা ঢঙে নিয়মে এটা তেলাওয়াত করতে হয় এটা কিন্তু রিড করা নয় যে আমি বাস দেখে দেখে আলহামদুলিল্লাহ বাস পড়ে ফেললাম কি আমরা উনিকে যথেষ্ট মনে করি এবং উনিকে আমরা বলি কথা যে আমার বাচ্চা কি করেছে তিন খতম দিয়েছে কিন্তু এলাকার ইমাম সাহেবের কাছে আপনার বাচ্চাটাকে নিয়ে যান অথবা আপনি নিজে চিন্তা করেন যে আপনার সন্তানের তেলাওয়াতটা কি এলাকার ইমাম সাহেবের মতো হচ্ছে হচ্ছে না আসলে ওই যে অনেক সময় আছে যেহেতু আমরা এই বিষয়টা সম্পর্কে বুঝি না সেই কারণে যারা এই বিষয়ে পরিপক্ক নয় এরকম একজন লোককে এসে আমি কি করেছি আমার বাচ্চাকে কোরআনে কাদিমের পড়ানোর দায়িত্ব দিয়েছি উনি যতটুকু পারেন অতটুকু পড়িয়েছেন কোনো সুরে ওঠান নাই তাজবিদ ভালো করে শেখান নাই উনি এইভাবে কোরআনে কারিমকে তেলাওয়াত করা হচ্ছে এই কোরআনে করিমের তেলাওয়াত কিন্তু আসলে গ্রহণযোগ্য নয় রাসুল ইসলাম বলেন একরাউল কোরআন কোরআন অনেক তেলাওয়াত করে নেওয়ালা আছে কোরআনে করিমের তেলাওয়াত করে আর কোরআনে করিম তাকে লানত করে আমি আল্লা সবাহানাহুয়া তালা আমাকে তুরস্ক যাওয়ার এবং কিছুদিন থাকার আল্লা তালা তৌফিক দিয়েছিলেন সেখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে তুরস্কতে উইন্টার সিজনে অর্থাৎ যখন বরফ পরে তখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যায় তো শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মসজিদেই ওইখানে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা ফাউন্ডেশন আছে তারা প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবের জন্য আলাদা আপনার ভাতার এবং আলাদা সিলেবাস ওনারা পাঠান যে ই প্রত্যেকটা মসজিদের যে ইয়ারা আছেন মুসল্লিরা আছেন তারা নিজেরা এবং তাদের সন্তানদেরকে যাতে এইখানে আপনার কোরআনে করিম এবং সোনা এবং হাদিস যাতে শিক্ষা দেওয়া হয় ওইখানে একটা ব্যবস্থা আছে এটা যে সকলেই ইচ্ছা করলে ইমাম হতে পারে না ওইখানে ইলাহিয়ার নামে একটা পরীক্ষা আছে সেটা দিতে হয় আগে আমাদের এখানে ইসলামিক ফাউন্ডেশন থেকে ব্যবস্থা করা যায় যে ইমাম ট্রেনিংয়ের যে ব্যবস্থাটা আছে সেখান থেকে ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরেই ওই সনদ যার কাছে থাকবে তিনি কী করতে পারবেন ইমাম হতে পারবেন এই ধরনের একটা ব্যবস্থা এবং যেহেতু সরকারের থেকে ভাতা প্রদান করা হয় সেখানে প্রত্যেকটা মসজিদে আলহামদুলিল্লাহ তো দেখা যায় যে ইমাম সাহেবরাও খুব আগ্রহ নিয়ে এই তিন মাস উইন্টার সিজনের তিন মাস যে তিন মাস বন্ধ থাকে এই কোন কোন শীতের মধ্যে বরফ পড়ে এই শীতের মধ্যে বাচ্চারা মসজিদে চলে আসে এবং সেখানে আপনার আগুন জ্বলতে থাকে যাতে বেশি ঠান্ডা না হয়ে যায় ইয়া হয়ে যায় এবং এইভাবে তার অত্যন্ত সুন্দর তাদের তেলাওয়াত তারা বাচ্চাদেরকে ওই তেলাওয়াতে ওঠান স্কুলে পড়ে বাচ্চা ক্লাস নাইনে পড়ে টেনে পড়ে ইন্টারমিডিয়েটে পড়ে অথবা ইউনিভার্সিটিতে পড়ে অথচ তার তেলাওয়াত শুনলে বুঝার উপায় নাই যে সে কোনোদিন মাদ্রাসায় পড়েনি তো সে বলতার আপনি আমাদেরকে বলছিলেন যে ইমাম সম্পর্কে ইসলামে কতটা গুরুত্ব দিয়েছে যদি আমরা আপনার কাছে স্পেসিফিক জানতে চাই যে ইমামের দায়িত্ব কী মৌলিকভাবে ইমামের দায়িত্ব হচ্ছে মৌলিকভাবে ইমামত সুগ্রার কথা আমি বলবো মৌলিকভাবে দায়িত্ব হচ্ছে নামাজকে অক্তমত পরিচালনা করা এবং তার সাথে সাথে কেরাতকে শুদ্ধভাবে আদায় করা এবং নামাজের মধ্যে যে ফরজ সুন্নত ওয়াজিবাত আছে সেগুলি সম্পর্কে ওনার ভালো জ্ঞান থাকা কারণ আল্লাহ তাহলে ইমামকে এত বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন যে যদি মুক্তাদি নামাজের মধ্যে কোনো ভুল করে ইমাম সামনে আছেন তাহলে তার এই ভুল গ্রহণযোগ্য না ইমামের ভুল গ্রহণযোগ্য ইমাম ভুল করেছে মুক্তাদি ভুল করে নাই তাহলে ওই কারণে সৌসাহা দিতে হয় আল্লাহ সুহান হুয়া তালা এইভাবে ইয়া করেছেন মর্যাদা মান করেছেন আবার আমরা দেখতে পাই যে কোনো যদি বড় একটা মাঠে আমরা যখন ঈদের নামাজ পড়ি তখন ইমাম যদি সূত্রা কায়েম করেন অর্থাৎ সামনে একটা লাঠি যেটা এক বিঘাত আর না হয় প্রায় দশ ফিট লম্বা দশ হাত লম্বা হতে পারে এরকম একটা লাঠি যদি ওনার সামনে রাখেন আর ইমাম এই সাম মুক্তিদের সামনে দিয়ে যদি কোনো মানুষও যায় তাহলে সেই মানুষ গুণাগার হবে না কারণ সূত্রা কায়েম করা আছে অর্থাৎ ইমাম সাহেবের সূত্রাই মুক্তাদের জন্য যথেষ্ট অনুরূপভাবে আল্লাহ সবাহান হুয়া তালা সাল্লাহ ইসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কেউ জাতি ইমাম সাহেব আসার আগে মসজিদে না দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের জন্য অপেক্ষা না করে এটা জায়েজ নাই আমাদের অনেক মসজিদে আছে যে ইমাম সাহেব আপনার ইয়াতে গিয়েছে একই বলে বাথরুম থেকে আসতে একটু দেরি হয়েছে হয়তো নামাজে এক দুই মিনিট হয়ে গেছে নামাজের নির্দিষ্ট সময় সব মুসলিম আমরা দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে আমরা অপেক্ষা করব না রসুল সাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে না দেখো মুওয়াজ্জিন একামত দিয়ে দিলেও তোমরা দাঁড়াবানা এরপরে আরেকটা ইমামের বৈশিষ্ট্য হচ্ছে এবং দায়িত্ব হচ্ছে এটা যে আজানের মালিক যেইভাবে মোয়াজ্জিন নামাজের ইমামতির দায়িত্ব হচ্ছে ইমাম ইমামে সুতরাং ইমাম যখন তোমাদেরকে মহাজিনকে বলবে যে তুমি একামত দাও তখন দিতে হবে হ্যাঁ যদি পারিপার্শ্বিক অবস্থার দ্বারা এরকম বোঝা যায় যে ইমাম সাহেবের সম্মতি আছে একামত দেওয়ার তাহলে এটি দিয়ে দিতে পারবে না হলে একামতের অথরিটি ইমাম সাহেবের ইমাম সাহেব অনুমতি দেওয়ার পরে আমরা এটা করব। ইমামের অবস্থান থাকবে সবচেয়ে আগে এবং এটি চার মাঝাবি মালিকি মাঝাবের একটি মত ছাড়া সব মাঝাবি ইমাম সাহেবের আগে যদি কেউ দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু তার নামাজ হবে না কিন্তু বড় আফসোসের সাথে একটা মশলা বলতে হয় যে বর্তমানে কাবা শরীফে বিশেষ করে হজের মৌসুমে ইমাম সাহেব কিন্তু পিছনে দাঁড়ান এবং মাতাফে ইমাম সাহেব দাঁড়ান না ইসতেহাম এবং ভীড়াবির ভয়ে এটা করা হয় ওনারা বলেন আমি মাস্টারটি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এটা তোমরা কীভাবে করো ইমাম মালিক রহমতুল্লাহের একটা মতকে বলা আছে যে ইসতেহাম এবং ভিরাবির কারণে ইমাম সাহেবের যদি কষ্ট হয় তাহলে ইমাম সাহেব পিছনে দাঁড়াতে পারেন এছাড়া কোনো মাঝভাবে এই মত নেই সুতরাং আমাদের উচিত হচ্ছে কাবায় আমরা যারা হজে গিয়েছি বা হজে আমরা যাব তারা আগে খুশ করবো ইমাম কোথায় দাঁড়িয়েছেন ওই ইমাম সাহেবের পিছনে যেয়ে আমি দাঁড়াবো ইমাম সাহেবের আগে দাঁড়াবো না কারণ সব মাঝহা ইমামের আগে যদি আমি দাঁড়াই সেই নামাজটা আসলে আমার হয়নি এই সে নামাজটা আবার পুনরায় আমার কী করতে হবে করতে হবে ইমামকে মর্যাদা দিয়ে আল্লা সুবাহানুহতাল রাসুল্লিব সাল্লাহ ইসলামকে বিষয়টি জানিয়ে দিয়েছেন তো বিষয়টিকে আমাদেরকে এইভাবেই দেখতে হবে আমাদের এরপরে ইমাম সাহেবকে আমাদের শরীয়তের বিষয়ে একেবারে আমার কাছে আমি যদি না জানি বিষয়টা ইমাম সাহেবের সিদ্ধান্তকেই সর্বশেষ সিদ্ধান্ত হিসাবে আমার মেনে নিতে হবে আর আগেই আলোচনা করেছিলাম আমরা যে শরীয়তের কোনো বিষয়ে আমরা ইমাম সাহেবের সাথে পরামর্শ না করে আমি যেহেতু এই বিষয়ের লোক নই তাই আমার কোনো মাসলা বা নতুন কোনো মাসলার উপর আমল করা আমার জন্য জায়জ হবে না যতক্ষণ পর্যন্ত আমি একজন অথেন্টিক স্কলার বা ইমাম সাহেবের সাথে আমি পরামর্শ না করব সুতরাং ইমামতি বিষয়টি শুরু হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তবে আমরা মোতাকাত দিমিন্ডের মধ্যে দেখতে পাই এটা যে ওনারা এতই উপযুক্ত ছিলেন তখন কিন্তু কোনো মসজিদের জন্য নির্দিষ্ট ইমাম ছিল না অর্থাৎ সাহাবিদের জমানায় বা তাবিহিনদের জমানায় নামাজের বক্ত হয়েছে যেই দাঁড়িয়েছেন একজন ইমাম হয়ে গেছেন কিন্তু মোতা পরবর্তীতে দেখা গেল যে আসলে কেউ ওইভাবে ইমামতির যোগ্যতা সম্পূর্ণ লোক সমাজে কমতে শুরু করেছে তখন মোতা আখরিনদের ফয়সালা হয়েছে এটা জানা যেহেতু এখন যোগ্যতা সম্পূর্ণ মানুষ নয় অনেকের কেরাতি শুদ্ধ নয় তাই ইমাম নিয়োগ দিতে হবে এবং পরবর্তী যুগ থেকেই এই ইমামের নিয়োগ দেওয়া হয় আরেকটি কথা এখানে খেয়াল রাখতে হবে যে বিষয়টি হচ্ছে আমরা যে ইমামকে ইমামতির জন্য যে ভাতাটা দিচ্ছি সেটা কিন্তু ইমাম হিসাবে ভাতা দিচ্ছি না যে উনি নামাজ পড়াচ্ছেন এই জন্য ভাতা দিচ্ছি জামিয়া উলামা ইকরমের ব্যাপারে একমত যে এটা হলো হাফসে ওয়াক্তের কারণে আমরা ওনাকে কি দিচ্ছি ভাতাটা দেওয়া হচ্ছে হাফসে ওয়াক্ত মানে ইমাম সাহেব যে কোনো মসজিদে নামাজ পড়লে ওনার নামাজ হয়ে যেত কিন্তু উনি ওনার সময়টাকে বেঁধে রেখেছেন আমাদের এখানে ওনার সময়ের মূল্য হিসাবে এই অর্থটা দেওয়া হচ্ছে অনেকে এই জায়গায় ফাঁক ফুকর খুঁজেন যে মোতাকাদ্দিমিনদের সময়তে এই ইমামদের ব্যাপারে বলা হয়েছে যে ওনাদের ভাতা গ্রহণ করা ঠিক নয় তো সুতরাং এখন কেন ইমামরা ভাতা গ্রহণ করবেন এই ধরনের কথা বলা হচ্ছে ওই সময় সরকারের পক্ষ থেকে ইমামদের জন্য ব্যবস্থা ছিল ভাতা ভাতা দেওয়া হতো আর আরেকটা হচ্ছে যে হাফসে ওয়াক্তের কারণে ওনারা ভাতা পেতেন এটা ইমামতের কারণে ভাতা নয় তো সুতরাং যেইভাবে ইমাম সাহেবকে আমি মর্যাদাবান করব ইমাম সাহেবকে আমি ক্রাইটেরিয়ায় যে সমস্ত ক্রাইটেরিয়া আমি নিয়োগ দিব তার সাথে সাথে সবসময় খেয়াল রাখতে হবে তাকুয়া পরহেজগারি হচ্ছে আমার ইমাম সাহেবকে মর্যাদা দিতে হবে দিলের থেকে আমি উপরে উপরে ইয়া করলাম আর ভিতর ভিতরে আমি ইমাম সাহেব সম্পর্কে আদাবত এবং দুশ্মনি পোষণ করলাম এই ক্ষেত্রেও এটা নামাজের ক্ষেত্রে কি প্রতিবন্ধক নামাজের ক্ষেত্রে প্রতিবন্ধক বলতে তাকুয়ার প্রতিবন্ধক কিন্তু নামাজ আমার ফর্জিয়া তাদাই হয়ে যাবে কিন্তু আমার ত্রুটিপূর্ণ এটা যে ত্রুটিপূর্ণ থাকবে অসংখ্য শুক্রিয়া মোহতারাম আপনি আমাদের বলছিলেন ইসলামে ইমামের দায়িত্ব মর্যাদা সম্পর্কে

اللهم آمين اللهم, اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك اللهم رب هذه الدعوة القائمة والصلاة النافعة صل على محمد وارض عنا رضا لا تسخط بعده أبدا اللهم يا ربنا يا سيدنا يا غاية رغبتنا لا تشفي وجوهنا في النار اللهم أنت ربي لا إله إلا أنت وأنا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي ابو بذنبي فاغفر لنا فانه لا يغفر الذنوب الا انت يا ارحم الراحمين أمين. اللهم انت ربي لا اله الا انت يا حنان يا منان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام اللهم انت ربي لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب، اللهم 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 يا ربنا،, يا ربنا يا ربنا يا ربنا يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث، يا أول الأولين يا آخر الآخرين يا رب الضعفاء يا راحم المساكين يا غياث المستغيثين يا رحيم يا كريم ইয়া রহীম ইয়া করিম ও গো ওগ ও গো করিম ও দয়াময় ও গো দয়া রসাগড় ও গো করুণাময় ও দয়াল ও গো দয়াল আল্লাহ 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 মাহ ও মালিক আল্লাহ আমরা ইসলামের কিছু বিষয়ে আলোচনা করে তোমার কাছে আমাদের আব আধার আপনার দাসত্ব প্রকাশ করে আমরা হাত তুলছি মালিক আপনি মেঘের করে আমাদের এই আলোচনাগুলিকে কবুল ও মঞ্জুর করে নেন মালিক মাহবুদ যা আলোচনা করলাম আমরা এবং যারা শুনেছেন মাহবুদ তাদের সকলকে আপনি এর উপরে আমল করার তৌফিক দান করেন মাহবুদ গো আমরা তো আপনার সান্নিধ্য চাই আপনার কাছে আমরা মাফি চাই আপনার দাসত্ব আমরা প্রকাশ করি আপনি মেঘের করে আমরা যা আলোচনা করলাম এর সর্বশ্রেষ্ঠ নেকি আমাদেরকে দান করুন

আমরা এখানে যারা হাত তুলেছি আমাদের দর্শক মণ্ডলী থেকে যারা হাত তুলেছে তাদের অনেকের মা নাই বাবা নাই অনেকের সন্তান হারা মালিক মাহবুত আমরা তো দুনিয়াতে তাদের কষ্ট কখনো সহ্য করি নাই মালিক আখেরাতে কবরে তুমি তাদেরকে শাস্তি দিবা মালিক তারা তো আমাদেরকে দুনিয়াতে অনেক ভালো রাখার জন্য চেষ্টা করছেন মালিক আমাদের সুখের জন্য অনেক পরিশ্রম করছে মালিক মাহবুদ গো আপনি মেহের বাণী করে তাদের খবরগুলিকে আপনি জান্নাতুল ফেরদৌসের টুকরা বানিয়ে দেন মাহবুদ আপনি মেঘের বাণী করে বিশেষত বিশেষ করে বসুন্ধরা চেয়ারম্যান সাহেবের পরিবার পরিজনের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের সকলের খবরকে আপনি জান্নাতুল ফের টুকরা বানিয়ে দেন মালিক আপনি মেহের বাণী করে আমাদের সকলকে সুস্থতা দান করেন মৃত্যুর আগ পর্যন্ত সুস্থতা দান করেন একদিনের জন্য কারোর উপরে ডিপেন্ডেবল বানায় না

সৈয়দী আম্মাদী ওয়ালা আলিহি ওসামিহি ইয়াজমাইন আমিন 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 রহমাদী কাইয়া আর এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ মা আলাই বেলা ওয়াসসালাম আলাইকুম ও রহমেদুল্লাহি অবারকায়ত